হ্যালো, তো আমরা এখন প্রপার 12 সি তে ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। ডেটা টাইপ কি এবং ডেটাটা কোন ডেটা টাইপের কি কি কাজ, এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমত ডেটা টাইপ, এখানে চার ধরনের ডেটা টাইপ ইউজ করি। একটা হলো ক্যারেক্টার কার, আর একটা হলো ভার কার টু, আর একটা নাম্বার, একটা ডেট। এই চার ধরনের আমি ডেটা টাইপ ইউজ। আচ্ছা, তো চার ধরনের ক্যারেক্টার বলতে কি বোঝায়? ক্যারেক্টার বলে আমি নাম্বারগুলো ইউজ করবো। ক্যারেক্টার এবং ভার্কা এই দুটোর মূলত পার্থক্যটা কি? আচ্ছা, আমরা এটা পার্থক্য বলার আগে ডেট টাইপ কি, এখানে শুধু ডেট কে ডিক্লেয়ার করা যাবে। নাম্বারের মধ্যে অ্যানি ডেসিমেল নাম্বার, ইন্টিজার নাম্বার এবং ফ্লোট নাম্বার, এভরি নাম্বার ডিক্লেয়ার করা যাবে নিউমেরিক ভ্যালু। আচ্ছা, ডেট আমাদের যদি ডেট নিয়ে আলোচনা, তাহলে ডেটটা কমপ্লিট করে দিই শেষ। নাম্বার, নাম্বারের মধ্যে একটু ঝামেলা আছে, সেটা হলো আমি যদি ডিক্লেয়ার করি আইডি নাম্বার, এখানে দিলাম 6,3, এখন এইটা বোঝার বিষয় আছে 6,3 এটাতে কোন কোন নাম্বারগুলো আমি ইনপুট নিবে এবং কোনগুলো নিবে না। আমি এখানে কিছু নাম্বার ইনপুট দিচ্ছি, 63.62 একটা নাম্বার দিলাম, আর একটা দিলাম 730 দেন 76, আর একটা দিচ্ছি 8194.52, আর একটা দিচ্ছি 321.13। আচ্ছা, আমি এখানে ছয়টা না চারটা নাম্বার ইনপুট দিয়েছি। এখন এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছে, এটার সাথে কোনগুলো সামঞ্জস্যতাপূর্ণ রাখে এবং কোনগুলো আমার এখানে কারেক্ট হবে, কোনগুলো ভুল হবে, এটা আমি এখন চেক করে দেখ। এইখানে মানে প্রিসিশন প্রথমটা এবং দ্বিতীয়টা স্কেল, কমা দিয়ে ডিক্লেয়ার করে নাম্বারের ক্ষেত্রে প্রথমটা প্রিসিশন এবং পরটা স্কেল। আচ্ছা, প্রিসিশন বলতে বোঝায় টোটাল নাম্বার কত হবে, এখানে টোটাল নাম্বার 6 ডিজিট পর্যন্ত সে নাম্বারের মধ্যে নিতে পারবে। এবং স্কেল বলতে বোঝায় যে নাম্বার শেষে ডটের পরে সে তিনটা ডেসিমেল ধরে নিতে পারবে, তিন ডিজিট পর্যন্ত। আচ্ছা, তাহলে এখানে দেখতেছি আমার এই নাম্বার, এই যে আমার যে নাম্বারটা ইনপুট দিয়েছি, যে নাম্বারটা আমি লিখেছি, এখানে চারটা ডিজিট আছে এবং তাহলে কি এটা কারেক্ট? ছয়টা টোটাল নাম্বার হবে 6টা এবং ডেসিমেল পয়েন্টের পরে তিন ডিজিট এর মধ্যে আছে, আমার এটা নিবে, ইনপুট নিবে। ওকে, আর এইখানে এসে দেখি এখানে টোটাল নাম্বার আমি ইনপুট দিয়েছি 5টা, ডটের পরে থাকবে 3টা, যেহেতু আগে থাকবে তাহলে 3টা, তাহলে এটাও কারেক্ট। আচ্ছা, ঠিক আছে, এইখানে আমার 6টা ডিজিট আছে, ডটের পরে থাকবে 3টা, আছে 2টা, ডটের পরে আমার যেহেতু 2টা আছে, একটা ডিজিট আমি ইউজ করে নেই, ফাঁকা থাকবে আমার ইচ্ছা মতো, ব্যাপার না, নিতে পারবো। কিন্তু এখানে আছে আমার ডটের আগে ডেসিমেল 4টা, তাহলে কি হচ্ছে, আমরা এই ডিজিট এই নাম্বারটাকে আর এই ফাংশন যদি ডিক্লেয়ার করবে, এই ডেটা টাইপ যদি ডিক্লেয়ার করবে, তাহলে এই নাম্বারটা ইনপুট নেবে না। কেন নেবে না? কারণ টোটাল 6 ডিজিট আছে, ঠিক আছে, বাট ডটের পরে আমার 3 ডিজিট থাকা লাগবে। ডটের আগে 4 ডিজিট নিলে আমার টোটাল যে রিকোয়ারমেন্ট ওইটা ফুলফিল হয় না, কারণ ওখানে বলা আছে 6টা টোটাল নাম্বার হওয়া লাগবে এবং ডটের পরে 3টা নাম্বার স্কেলের। কিন্তু এখানে ডটের আগে যে 4টা নিয়ে, ডটের পরে আমার 3টা নিলে, এখানে যদি আমি একটা দিয়ে দিই, কারণ 3টা তো এখানে বরাদ্দ করা আছে ডটের পরে, এবং 7টা, তাহলে কি হচ্ছে আমার এটা মানে এই রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না, তাহলে কি আমার এই নাম্বারটা ইনপুট নেবে না। এবং এখানে যদি এখানে 6টা আছে, ডটের আগে 3টা এবং ডটের পরে 3টা, তাহলে কি এইটা আমার 6টার মধ্যে নাম্বার আছে এবং ডটের পরে 3টা থাকে, সেটাও আছে, তাহলে কি এইগুলো এই রিকোয়ারমেন্ট ফুলফিল করে। তাহলে কি আমরা নাম্বার সিস্টেমটা বুঝে গেলাম, নাম্বারটা কি হবে, প্রিসিশন এবং স্কেলারটা নাম্বারটা কেটে দিই। এখন দেখলো ক্যারেক্টার এবং ভার্কা। আচ্ছা, আমি এখানে ক্যারেক্টার লিখে দিলাম 5। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বোঝাই, হ্যালো এবং হাই। আচ্ছা, এখানে দেখেন ক্যারেক্টারের ক্ষেত্রে আমি 5টা ডিজিট ইনপুট নিতে পারবো। সো এখানে হ্যালোর ক্ষেত্রে আমার কি আছে, 5টা ডিজিট আছে, তাহলে কি আমি এই যদি এই টাইপের একটা ডাটা ডিক্লিয়ার করি, তাহলে সেখানে তো হ্যালোটা ইনপুট নেবে, এবং যদি হাইটা ইনপুট দিই, তাহলে কি হবে, হাইও সে ইনপুট নেবে, কারণ সে 5 ডিজিট নিতে পারছে, বাকি থাকছে 3 ডিজিট, সে 3 ডিজিট
অলরেডি এখানে ক্যারেক্টার নামে পাঁচ ডিজিট পাঁচ উল্লেখ করা মানে কি, এইটার নামে পাঁচটা ক্যারেক্টার বরাদ্দ করে দেয়, অ্যালোকেট করে দেয়, সেটা ইউজ হোক অথবা না হোক। এই ক্ষেত্রে কি হয়, এই তিনটা ডিজিট অপচয় হয়, এই তিনটা ক্যারেক্টার অপচয় হয়। সো এই ক্যারেক্টার ক্ষেত্রে করবো কি, আমরা যখন ক্যারেক্টার ডিক্লেয়ার করবো তখন আমরা যে কয়টা ই করবো সেই কয়টাকে আমরা ইনপুট দিই, বাকি না হলে বাকিগুলো নষ্ট হয়ে যাবে। আমি পাঁচটা ডিজিট ইনপুট দিয়েছি, এটা পাঁচটাই দিয়ে রাখছে, তাহলে কি আমার কোনো ক্যারেক্টার ডিজিট নষ্ট হয় নাই, বাট এইখানে যে হাই ইনপুট দিতে হলে বাকি তিনটা নষ্ট হচ্ছে, এটা ক্যারেক্টার। কিন্তু আমরা যদি ভার্কার ইউজ করি, ভার্কার টু, ভার্কার টু ইউজ করি তখন কি হবে, যদি হ্যালো আমি পাঁচ দিলাম তাহলে কি পাঁচটা দরকার, পাঁচ নিয়েছে, কিন্তু এখানে হাই দিলাম তখন বাকি তিনটা আমার নষ্ট হবে না, কারণ কি এটা ভেরিয়েবল হিসেবে সে নিবে, যে আমার যতটা দরকার ততটাই নিবে, বাদ দিয়ে যে কটা টাকা সে ফাঁকা রাখবে না, কারণ কি এখানে সে যতটুকু দরকার ততটুকুই নিচ্ছে। তাহলে ক্যারেক্টার এবং ভার্কারের মধ্যে পার্থক্য হলো, যদি ক্যারেক্টারে দরকার হয়, ক্যারেক্টার আমার উল্লেখ যদি পাঁচ ডিজিট, তাহলে সে পাঁচটা ডিজিটের যদি ভ্যালু না ইনপুট দিই, বাকি ডিজিটের যে ক্যারেক্টার যে বিটগুলো ওগুলো নষ্ট হবে, কিন্তু ভার্কারের ক্ষেত্রে বাকিগুলো নষ্ট হবে না। এইটা ছিল ডেটা টাইপের মূল পার্থক্য। সো এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমার এই টিউটোরিয়াল ভালো লাগে তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনে ক্লিক করবেন।